নির্মমভাবে এই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এটা অন্য দেশের মানুষেরা হত্যা করে নাই। আমি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করতেছি, তার পরিবারবর্গ আত্মার মাগফিরাত কামনা করি ন্যাশনাল এমবয়মি হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণগুলির পক্ষ থেকে। আমি দুইটা কথা বলবো, যেহেতু অনেক সময় পাওয়া যায় না, বিচারপতি মহোদয় আমরা অসহায় গরিব মানুষের কাজ করি বিদায়, অসহায় মানুষের পাশে দাঁড়াই বিদায়, দুই একটা কথা বলতে হয় বিচার কি। আমরা অসহায় গরিবেরা যখন দুঃখ কষ্ট পায় তখন একটা মামলা নিয়ে জজ কোর্টে যায়, জজ কোর্টগুলি হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকে। তাই আমি যেহেতু আমাদের একজন বিচারপতি পেয়েছি, আমি আবেদন করব, নিবেদন করব এই জন্য যে আমাদের দেশের উকিলগুলি আমাদের পক্ষ হয়ে কাজ করে, কিন্তু বিচারে তারা দিনের পর দিন, মাসের পর মাস সময় দেওয়ার কারণে উকিল যখন আবেদন করে আমার অমুক কোর্টে কেস আছে বিদায় আমাকে সময় দেওয়াবো, অথচ ভিকটিম কোনোদিন সময় চাই নাই, কিন্তু তারপরে সময় দেওয়া হয়, দিতে দিতে ওই গরিব অসহায় মানুষ আর বিচার পায় না, তার সব নিঃশেষ হয়ে যায়, তার যে বিড়ার জন্য মামলা করলো সেই বিড়া পাওয়া যায় না। তাহলে জজ কোর্টে যদি 12 বছর, 25 বছর, 20 বছর, 30 বছর লেগে যায় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিভাবে আসবে এই অসহায় মানুষেরা। বঙ্গবন্ধু আমাদেরকে একটি সোনার বাংলাদেশ দিয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর সৈনিকেরা আমরা মুক্ত হতে পারলাম না মাদক থেকে, আমরা দুর্নীতি থেকে মুক্ত হতে পারলাম না। প্রধানমন্ত্রী চাচ্ছে দুর্নীতিমুক্ত একটি সমাজ, আমরা জাতীয় পরিবেশ মানবাধিকারও চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, ইফতেজিন মুক্ত সমাজ, যৌতুক মুক্ত সমাজ আমরা উপহার দিতে চাই জাতিকে, কিন্তু জাতি সেই গ্রহণ না করে টাকার লোভে কিভাবে প্রতিযোগিতা চলতেছে কোটিপতি হওয়ার জন্য। শুধু আদর্শ কি কোটিপতির পিছনে থাকে, মানুষ মানুষের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক ছিল, বঙ্গবন্ধু সেটা স্বপ্নই ছিল, প্রধানমন্ত্রী সেটা স্বপ্নই আছে, কিন্তু তার কর্মী বাহিনীরা এখনো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারে নাই, আমরাও সেই ধারণ করতে পারি নাই, যে লাল সবুজ পতাকা পেয়েছি কিন্তু আদর্শবান নাগরিক আমরা উপহার দিতে পারলাম না, খুবই দুঃখের বিষয়। আমি সেজন্য আজকে যেহেতু আমাদের বিচারক একজন পেয়েছি, আমরা অনুরোধ করব সময় কাল কেপন না করি গরিবদের অসহায় পাশে দাঁড়ানোর জন্য, সময় যে বারবার না দেওয়ার জন্য, একটি সময় কতবার নিতে পারে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, বছরের পর বছর যদি সময় জজ করে চলে যায় ওই অসহায় মানুষ কিভাবে বিচার পাবে। সে বিচার সেই কান থেকে আমরা এখনো মুক্ত করতে পারলাম না জাতিকে। তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আমরা শত বছর পালন করতেছি, সে বঙ্গবন্ধুর মনের ধারণা যে বাস্তবায়ন করতে চাইছিল দুর্নীতিমুক্ত একটি সমাজ আমরা উপহার দিতে পারলাম না, হতভাগ্য জাতি আমরা। আজ প্রধানমন্ত্রীও চাচ্ছে দুর্নীতিমুক্ত একটি সমাজ, কেজুনের মতো একটি ব্যবসা খাড়া করলো, কোটি কোটি টাকা চলে যাচ্ছে এই ব্যাপারটার পিছনে, বার্মায় একদিকে মানুষ পাঠাইয়া আর দিকে এই যে লাল ট্যাবলেটগুলি আমাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাছে আমরা দেখতে পাচ্ছি ইউবা ট্যাবলেট, ইউবা ট্যাবলেট থেকে জাতিকে মুক্ত করতে পারলে দেশ সোনার বাংলা পরিণত হতো। বঙ্গবন্ধু যদি চলে গেছে ঠিক আছে, কিন্তু আমরা সোনার বাংলা কিভাবে উপহার দেব, তার আত্মার অধীন শান্তি পাবে যদি আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবো, ইফতেজিন মুক্ত একটি সমাজ উপহার দিতে পারবো এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ উপহার দিতে পারবো, সুদ ঘুষ থেকে আমরা দেশকে বাঁচাতে পারবো, তখন বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। সবাইকে ধন্যবাদ জানাই এবং ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের 11ই
ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হবে, সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে মত আমি শেষ করলাম। খোদা হাফেজ।